হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউট। আজকে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো হচ্ছে HTML এর আরও কিছু বেসিক ট্যাগ নিয়ে। আমরা এর আগেও কিন্তু অনেক কথা বলছি HTML এর ট্যাগগুলো নিয়ে, ঠিক আছে? সো যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই চেক করে ফেলুন, না হলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। কারণ কোনো কিছু আপনি যদি মাঝপথ থেকে আসলে করতে যান সেটা আসলে কোনোভাবে ফুলফিল হয় না। সো আর এটা তো ওয়েব ডিজাইন রিলেটেড অ্যান্ড কোডিং রিলেটেড কথাবার্তা, বা কোডিং রিলেটেড যদি আপনি কোনো কিছু না জানেন তাহলে হচ্ছে আমাদের চ্যানেলে কোডিং, অ্যাকচুয়ালি আপনি ওয়েব ডিজাইন কীভাবে শুরু করবেন বা কোডিং কী ভালো কী মন্দ সব কিছু নিয়ে কথা বলা হয়েছে, চ্যানেলে ভিজিট করে একটু দেখে নেবেন। তো আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে যে আমরা এর আগেও অনেক কথা বলছি, যেমন হচ্ছে দেখাচ্ছি আপনাকে, এর আগে হচ্ছে আমরা লিখছিলাম আই লাভ বাংলাদেশ, এটা হচ্ছে আমরা একটা লিখছিলাম, অ্যান্ড হচ্ছে হেডার ওয়ান, হেডার ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং হচ্ছে এখানে 24 মার্চ নেটফ্লিক্স, আচ্ছা এখানে হচ্ছে বোল্ড ট্যাগ নিয়ে আলোচনা করেছি, এটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করছি। অ্যান্ড এইখানে যদি একটু জুম করি তাহলে হচ্ছে জুম করে দেখবেন যে হচ্ছে এই যে স্যামসাং, দি স্যামসাং, স্যামসাং কিন্তু একটু বেঁকে আছে। কারণ কেন বেঁকে আছে, আসলে এখানে ইটালিক ট্যাগ ইউজ করা হয়েছে, সো ইটালিক ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এখানে হচ্ছে এই পুরোটা অ্যাকচুয়ালি কিসে, এই পুরোটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে পুরোটা হচ্ছে আপনার কী নিয়ে, পুরোটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আছে, তাই না? প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা পুরোটা লিখেছি। এবং এই যে এই দেখেন গ্যালাক্সি ডিভাইস ওনার্স, অ্যান্ড ওনার্স এই যে হাইফেন, এই হাইফেনের পরে হচ্ছে অ্যাকচুয়ালি যে ব্রেক হলো, তাহলে কী হলো, লাইন ব্রেক হলো না, সো লাইন ব্রেক নিয়ে আমরা বিআর ট্যাগ নিয়ে আলোচনা করেছি। সো এইসব যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তাহলে হচ্ছে এখন এই ভিডিওটা গিয়ে চেক করে নেন, তাকে তাহলে কি হবে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সো আমরা আজকে কথা বলবো যে ট্যাগ নিয়ে, সেটা একটু চলে যাই আমরা। সো আমরা একটু ট্যাগ নিয়ে আলোচনা করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আসলে দেখেন আমরা যদি দি ডেইলি স্টারে যাই একটু, দি ডেইলি স্টার, সো দি ডেইলি স্টারে আমরা গেলাম এবং হচ্ছে ওদের ওয়েব পেজে গেলাম, ওদের ওয়েব পেজে যাওয়ার পর দেখেন দি ডেইলি স্টার, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট, আচ্ছা যখন এ লাইফ অফ ড্রিমস ডিজাপিয়ার্স এন্ডস ইন ট্র্যাজেডি, ওকে এটা আমার লেখা আছে। অ্যান্ড এই লেখাটার উপরে একটু ক্লিক করলেই দেখা যেতেছে, বা কার্সর নিয়ে গেলে দেখা যেতেছে কি এটা একটু ব্লু হয়ে যেতেছে, রাইট? অ্যান্ড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনাকে একটা অন্য নিউজে নিয়ে চলে যাবে, দেখেন নিয়ে চলে আসছে। অ্যান্ড এই যে ক্রাইম অ্যান্ড জাস্টিস, এখানেও ক্লিক করলে আপনি আরেক জায়গায় চলে যাবেন, ঠিক আছে? সো এই যে লেখাগুলো, এই লেখাগুলো কীভাবে যাচ্ছে বা কীভাবে নিচ্ছে, এটা তো আপনাদের কোয়েশ্চেন আসে না? আরে ভাই, কিন্তু হিরো আলম চলে আসছে, হোয়াট এভার গাইস। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে চলে আসলো। এখন চলে আসার পরে কী হইল, আচ্ছা সো আমরা কী করবো, আমরা আবার অনেক টাইমে কিন্তু আমরা দেখি যে অনেক জায়গায় ফেসবুক লেখা আছে, বাট আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কী হয় যে অ্যাকচুয়ালি ফেসবুক যে লেখা থাকে তখন হচ্ছে আমরা এখানে ক্লিক করলে আমরা দেখি যে একদম ফেসবুকের অফিসিয়াল সাইটে নিয়ে চলে গেছি আমরা, ঠিক আছে? আমরা ফেসবুকের অফিসিয়াল সাইটে চলে গেছি। সো আমরা কী করবো, আমরা প্রতিটা কোড লেখার পর পর কী করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, ঠিক আছে? প্রতিটা কোড আপনি যা লিখবেন, আপনি যদি অ্যাকচুয়ালি না সেভ করেন তাহলে আপনার কিন্তু হবে না। তাহলে যেটা হলো যে আমরা অ্যাকচুয়ালি যে ট্যাগ নিয়ে আলোচনা করবো এখন সেটা একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ট্যাগ নিয়ে, ওকে? যে আমরা আমাদের একটা লেখা থাকবে, অ্যান্ড লেখা থাকলে কি আমরা সেখানে ক্লিক করলে আমরা একটা কাছে চলে যাব, বা একটা যেখানেই হোক সেখানে চলে যাব। যাই হোক, আপনি যদি এখন এখানে ফেসবুক লেখেন, ধরুন আমি এখানে ফেসবুক লিখলাম, ওকে ফেসবুক, ওকে সো আমি এখানে ফেসবুক লেখার পরে আমি এটা সেভ করলাম, সেভ করার পরে হচ্ছে আমার এখানে আমি রিফ্রেশ দিলাম, অ্যান্ড দেখেন এই যে ফেসবুক লেখা আসছে। বাট ফেসবুক লেখা আসলে কি, এখানে আপনি যতবারই ক্লিক করেন না কেন, এই যে দেখেন এখানে ফেসবুক লেখা আসছে, এখন এখানে আপনি যতবারই ক্লিক করেন কেন কিছু হবে না, ঠিক আছে? এখন দেখেন একটা ম্যাজিকের মতো কাজ করবে আসলে, ঠিক আছে? সো আপনি দেখেন এখানে যদি আপনি সেম জিনিসটাই, ঠিক আছে, আপনি ধরেন কী লিখলেন, আমি কী বলছেন অ্যাট্রিবিউট, রাইট? সো অ্যাট্রিবিউট যদি হয় তাহলে অ্যাট্রিবিউটের ফার্স্ট লেটার কী, এ, তাই না? এখন ফার্স্ট লেটার যদি এ হয় তাহলে আমরা কী লিখব, এ লিখব, ওকে এ লিখছি। এখন আমাদের লিখতে হবে এইচ আর ই এফ, ওকে। সো লেখার পর আমাদের একটা ইকুয়াল দিতে হবে, এখন ইকুয়াল দিতে হবে ইনভার্টেড কমা দিতে হবে, অ্যান্ড এটার মধ্যেই আসলে যা লেখা লিখতে হবে। সো আমি কী লিখব, ধরেন আমি এখন লিখব যে এইচটিটিপি,
facebook.com. ওকে, সো আমি এটা কি করছি, আমি এটা লিখছি না, এই দেখেন এখনই কিন্তু একটা চলে আসছে। তাহলে এটা আমি কি করব, এটা হচ্ছে আমার, ওকে ও না সরি, এটা এখানে না, এটা হবে হচ্ছে আপনার এখানে। ওকে, আমি কি করলাম, আমি এটা লক করে দিলাম, রাইট? এখন আমি কি করব, এই যে ফেসবুক লেখাটা, এইটা এখানে লিখে দিব। এবং আমি কি করব, আমি আগেই বলছি, প্রতিটা ট্যাগের স্টার্টিং ট্যাগ আছে এবং কি এন্ডিং ট্যাগ আছে। শুরু করছেন ভাই, শেষ যদি না করেন তাহলে কি আর হবে? সো দেখেন স্ল্যাশ এ, এটা হচ্ছে কি আমার এন্ডিং ট্যাগ। ওকে, সো আমি যখন এন্ডিং ট্যাগ দিলাম তাহলে আমার কি হলো, এটা একটা অ্যাট্রিবিউট ট্যাগের মধ্যে আমি ফেসবুক লিখলাম। এখন দেখেন এটা আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অ্যান্ড সেভ করার পরে আমি যখন আমার একটা আমার পেজ আসলাম, তখন দেখেন এই যে এইবার দেখেন, অ্যাকচুয়ালি একটু যদি আপনি খেয়াল করেন, এবার দেখেন ফেসবুকে যখন আপনি ক্লিক করতেছেন, ক্লিক করতেছেন তখন কি হইতেছে, আপনার কিন্তু ব্লু হয়ে যেতেছে। এবং এটা কিন্তু আসলে কি ব্লু হয়ে আছে, এখন একটা মজার বিষয় দেখেন, এখানে যখন আপনি ক্লিক করবেন ডিরেক্টলি আপনি ফেসবুকে চলে আসতে পারবেন, ঠিক আছে? সো হোয়াট এভার, আপনি যখন ফেসবুকে আসবেন তাহলে কি হইল, এখন আপনি ধরেন এখানে আপনি আপনার প্রোফাইল দিয়ে দিতে পারেন, বা আপনি এখানে যেহেতু ফেসবুক, আপনি যদি এখন ফেসবুক না লিখে আপনি যদি এখন লেখেন যে ইনস্টাগ্রামও যদি লেখেন, ঠিক আছে, ইনস্টাগ্রাম, ওকে, সো আপনি যদি এখানে ইনস্টাগ্রাম লেখেন তাহলে কী হবে, ইনস্টাগ্রাম চলে আসবে। আচ্ছা দেখেন এইখানে আমি একটা কাজ করব, এখানে আমি একটা লিখব অফিসিয়াল পেজ, ওকে, সো অফিসিয়াল পেজ, ওকে আমি লিখলাম। এখন কি হইলো, আমি এটা সেভ করলাম। এখন এই যে এই এইচরেফ, এখানে আমরা কি করব, এখানে আমরা করব গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউটের অফিসিয়াল পেজটা দিব। তাহলে আমরা ইউটিউবে যাই একটু, ইউটিউবে গেলে হচ্ছে আমাদের চ্যানেল পেয়ে যাব। ওয়েট, নেট এত ডিস্টার্ব করতে পারে। আচ্ছা এই হচ্ছে আমাদের চ্যানেল, ইয়োর চ্যানেল কোথায় পেয়ে গেছি, অ্যান্ড অ্যাবাউটে যাই, এখানে যাওয়ার পরে এই যে আমাদের ফেসবুক পেজ। সো ফেসবুক পেজে যদি আমরা যাই তাহলে কি এই যে ফেসবুক facebook.com গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউট, এই যে এইটা, এটা অ্যাকচুয়ালি আমরা কী করবো, কপি করব। কপি করার পর কী করব, আমাদের এই যে এখানে যা আছে এডিটর ফাইল, এখানে আমরা কী করব, এখানে একটু চেঞ্জ করব আমরা, সেটা হচ্ছে ওকে। সো তারপর এখন কী করবো, সেভ করব। এখন দেখেন তো কী হয়, এটা কিন্তু আমি কেটে দিছি, এটাও কেটে দিই, ওকে। তাহলে কী হইলো, এই যে ফেসবুক আসছে, তো আমি রিলোড দিই একটু, এখন রিলোড দিলে হবে, এই দেখেন অফিসিয়াল পেজ লেখা আসছে, দেখছেন? ওয়েট, আপনি যদি দেখেন জুম করি তাহলে যে অফিসিয়াল পেজ, এখন আপনি যদি এখানে ক্লিক করেন আপনি কিন্তু ডিরেক্টলি গ্র্যান্ড লার্নিং ইনস্টিটিউটের অফিসিয়াল পেজে চলে যেতে পারবেন, ঠিক আছে? সো এখন এই যদি অবস্থা হয় তাহলে আপনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটের কাজ এবং অ্যাট্রিবিউট ট্যাগ করে দিলে আসলে কী কী হয়। তো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড হোপফুলি আপনারা সবাই এই ভিডিওটা এনজয় করছেন, অ্যান্ড সামনে আরও অনেক ভিডিও আসবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনে হিট করুন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছায়, ঠিক আছে? এবং বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং শেয়ার তো মাস্ট, ওকে, আপনাদের ফ্রেন্ডসদের আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনাদের ফ্রেন্ডসরাও কিছু শিখতে পারে। হোয়াটএভার গাইস, আও লাইক দিতে ভুলবেন না, লাইক দিলে হয় কি আমরা একটু ইন্সপায়ার হই, ইন্সপায়ার হলে কি ভিডিওটা আরও ভালো করতে পারবো আপনাদের জন্য, রাইট? এখন আর একটা কথা, আপনাদের আপনারা যারা অ্যাকচুয়ালি আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, ওকে? সো আরও অনেক ভিডিও আসবে সামনে, টিল দেন টেক কেয়ার গাইজ, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।